হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল বলো তো কি করছি? সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে নামাজ পড়ে ফজরে চা খেয়ে নিয়েছি। তো এখন ভাবছিলাম নাস্তা বানাবো। তো আমার মেয়েরা বলছে আজকে রুটিও খাবে না, গরম ভাতও খাবে না, কিচ্ছু খাবে না, ওদেরকে মোমো বানিয়ে দিতে হবে। সেই জন্য এখানে মাংস কিমা করে নিচ্ছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি কুচি কুচি করে। তো মুরগির মাংসটা কিমা করে নিলাম, এখন লবণ দিয়ে দিচ্ছি। কী কার করবো, মেয়েদের বা তো বায়না রাখতেই হবে, ওরা যেটা খেয়ে মানে ওরাই পায়, আনন্দ পায়, সেটাই তৈরি করে দিতে হয় মায়েদেরকে। তো এখন সয়া সস, টমেটো কেচাপ, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য একটু লাল মরিচি গুঁড়া, আর এখানে গরম তেল দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু এখন ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো অনেকে বলতে পারো যে মোমো বিকেলে বা সন্ধ্যাবেলা নাস্তা খায়, তো কী করবো, মেয়েদের বায়না তো রাখতেই হবে, সেই জন্যই সকালবেলায় বানিয়ে দিচ্ছি। আর এখানে ময়দাটা মাখিয়ে নিচ্ছি হালকা, একটু লবণ দিয়ে কুসুম কুসুম গরম পানিতে ময়দাটা মাখিয়ে নিলাম। চলো এখন বানিয়ে নেই। তো আমি এরকম বড় বড় করে রুটি বানিয়ে নিয়েছি, আর একটা এ দেখো আচারের বয়ামের মক্কা নিয়ে নিয়েছি, এটা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। তো আমি তেমন একটা ভালো পারি না, তারপরও চেষ্টা করতেছি মোমোটা বানানোর জন্য। তো দেখি কতটুকু পেঁয়াজ কুচ দিতে পারি, তো তোমরা আবার কেউ হেসো না। তো আমি যতটুকু পারছি, যেভাবে পারছি সেভাবেই করে নিলাম। এই তো দেখতে পারছো এরকম করে আবার ওই যে আরেকটু ডিজাইন করেছি, তো কয়েকটা হয়ে গেছে। ওটা আমি এখন কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, এখন সিদ্ধ বসিয়ে দিলাম। তো এভাবে করে এইগুলো হতে থাক, বাকিগুলো আমি বানিয়ে নিই। আর এই তো দেখতে পাচ্ছ কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ যখন এটা সিদ্ধ হয়ে যাবে একদম সুন্দরভাবে উঠে আসবে। তো বাকিগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো দিয়ে তো কিছুক্ষণ পর নামিয়ে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছ মোমো রেডি। তো সকালবেলা সবার আজকে একটু অন্যরকম নাস্তা, স্পেশালি বলতে পারো। আর কিছুটা ময়দা বেঁচে গেছে, ওটা দিয়ে দুইটা পরোটা ভেজে রেখে দিলাম। তো যে খায় বা খেতে চাইলে খেতে পারবে। তো এখন নাস্তাটা তো করে দুপুর রান্নাবান্না করবো। তো রান্নাবান্না তেমন আজকে কিছু করবো না, শুধু চিকেন রান্না করবো। তো সেই জন্য চিকেন নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়ে সব কিছু কেটে কুটে নিয়েছি। তো তেলের মধ্যে একটু তেজপাতা এলাচ ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এই যে বড়ো বড়ো করে কেটে রাখা আলু। তো আলু আর পেঁয়াজ সবগুলো আমি একসাথে কী করবো, ভালো করে ভেজে নেবো, যাতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কিছু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে মানে ভাজবো, তো ঢাকনা দিয়েই রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে এতে করে কী হয়, আলুটা ভাজাও হয়ে যায় আর সেটাকে অনেকখানি মানে সিদ্ধ হয়ে যায়। এরকম করে পুরো ভেজে নিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা দিয়ে আবার একটু ভালো করে তেলের মধ্যে সব কিছু ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আলুগুলো একটু লাল লাল হয়েই ভাজা হয়েছে। এখন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া কিন্তু সব একসাথে পরিমাণ মতো মিক্স করে রাখি, এতে করে আমার দিতে সুবিধা হয়। তো কষিয়ে নেওয়ার পর মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে সব কিছু একসাথে করে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি, আর কালারটাও খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ। তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো আজকে একদম রসা রসা একটা ঝোল মানে করব, একদম পাতলা না, একদম গাঢ় না, একদম রসা রসা সুন্দর একটা ঝোল হবে। তো দেখতে পাচ্ছ পানি দিয়ে দিয়েছি। তো আমি এর চেয়ে বেশি আর পানি দিলাম না। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়ে চুলায় আস্তে একদম লো করে চুলায় বসিয়ে রাখবো। এতে করে মাংসটা কিন্তু খুব দেখতেও সুন্দর হবে, খেতেও খুব টেস্ট হয়। আর এই তো দেখতে পাচ্ছ প্রায় আমি অনেকক্ষণ পর আপনারা খুলে নিয়ে বাড়ি দেখতে পাচ্ছ কালারটা কী সুন্দর হয়েছে চিকেনের, আর এরকম সুন্দর আলু দিয়ে একদম রসটসে রসে রসে একটা ঝোল হয়েছে মুরগির মাংসের। তো রান্নাবান্না তো শেষ, তো দেখাই আর বাকি কী হলো আজকে তার সাথে। তো এটা দেখতে পাচ্ছ নামিয়ে নিয়ে এসেছি চোলা থেকে, গরম গরম ধোয়া বের হচ্ছে। সাথে আছে তোমার পালং শাক, এই যে দেখতে পাচ্ছ এখানে পালং শাক গরম গরম ধোয়া হচ্ছে। আর এখানে ছিল কালকের ছোটো কাচকি মাছের তরকারি, ওটা গরম করে রেখেছি, খেয়ে নেবো। তো রান্নাবান্না কমপ্লিট, বাকি সব কাজকর্ম সেরে গোসল টোসল করে নামাজ পড়ে তারপর ভাত খেতে চলে আসবো। তো আমাদের সাথেই থাকো, সঙ্গে থাকো।
এই তো দেখতে পাচ্ছ দুপুরে সব কাজকর্ম সেরে নামাজ পড়ে গোসল করে ভাত খেতে চলেছি, সবাইকে ভাত দিয়ে দিয়েছি। তো আমি আগে কালকে কাচকি মাছটা দিয়ে খেয়ে নিলাম, তারপরে এই তো দেখতে পাচ্ছ চিকেন নিয়েছি। তো চিকেনটা যে কি বলবো, মাশাল্লাহ অনেক মজা হয়েছে আজকে চিকেনটা। আর দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা হয়েছে চিকেনের। আর আলুটার কথা কি বলবো, এত সফট এত নরম হয়েছে, মনে হচ্ছে যেন আমি আলু দিয়েই মানে ভাতগুলো খেয়ে ফেলি। আমার আর চিকেন খেতে ইচ্ছে করতেছিল না, মানে আলুটা এত মজা লাগতেছিল। তো খেয়ে দিয়ে বিকেলে একটু রেস্ট নিয়ে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাইরে সন্ধে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ সকালে যে দুইটা ময়দা দিয়ে পোয়াটা ভেজে রেখেছিলাম, কেউ আর খায়নি। এই তো দেখতে পাচ্ছ বাহিরে অন্ধকার, তো সেই পোয়াটা দুটো এখন আমি গরম গরম করে নিচ্ছি আবার। তো গরম করে নিলে কি একদম মুচমুচে হয়, আর এরকম মুচমুচে গরম গরম পোয়াটা দিয়ে চা দিয়ে খেতে কিন্তু সন্ধ্যেবেলা খুব ভালোই লাগে। তো সেই জন্য আজকে আর কোনো নাস্তা বানাবো না, তো এটা দিয়ে নাস্তা করে নেব। আর ওভেনে আমি চাটা গরম দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এখানে চা আছে, সকালের অনেকগুলো চা রয়ে গেছে, প্রায় অর্ধেক কেটলি। তো চলো পোয়াটাগুলো কেটে নিয়েছি, এখন বসে বসে ভিজিয়ে খাই। খাওয়া দাওয়া করে তোমাদেরকে দেখাবো কালকে ঘুরতে বিয়ে বাড়িতে যাবো কী কী প্যাকিং হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা, আর আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবা। তো কালকে সবাই যাচ্ছি বিয়ে বাড়িতে, বোনের বিয়ে খেতে। তো আমাদের সাথে থেকো, সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।